এবং কতগুলো ম্যাচ হবে এই ডিটেলটা বলুন। আজকে আমাদের আইএফএ সিএফএল ফোর ডিভিশনের ম্যাচ হচ্ছে। এই ম্যাচে 23টা টিম আছে। আইএফএর পক্ষ থেকে তিনটে গ্রুপ করে ভাগ করা হয়েছে। সেই অনুযায়ী আমাদের গ্রুপে সাতখানা টিম আছে, সাতটার মধ্যে 6টা ম্যাচ হবে। এই ম্যাচে যারা পয়েন্ট রাউন্ড রবিন খেলা হবে, সেইখানে যারা টপ পয়েন্টে থাকবে তারা চ্যাম্পিয়নশিপে যাবে। তো সেই ম্যাচের আজকে প্রথম শুরু। আমার টিম আজকে মাঠে নামছে, অপোনেন্ট আমাদের আছে জেফা, যাদবপুর ফুটবল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, এরকম হবে আর কি তাদের সঙ্গে। তো আজকের ম্যাচের আপনি মাঠে এসছেন, তো এরপরে দেখবেন। আপনার কি নাম আর কোন টিম? আমার নাম উৎপল মণ্ডল, আমি এক্স ফুটবলার, ন্যাশনাল খেলেছি, অষ্টম টিমে ছিলাম। আমার লাইসেন্স করা আছে, এফসি সি লাইসেন্স করা, এর সাথে সি লাইসেন্স করা, এর সঙ্গে এনআইএস করা। এরপরে জার্মান একটা কোচের আন্ডারও ছিলাম কিছুদিন, এখানে এসেছিলেন উনি শর্ট কোর্স একটা ট্রেনিংয়ে। তো আমি বাচ্চাদের নিয়ে ভালোবাসি, খেলাধুলো করি, খেলার সূত্রেই চাকরি। আমি একসময় মরণস্পণি খেলতাম, এছাড়া কলকাতা লিগে টালিগঞ্জ, জর্জ টেলিগ্রাফ, ভেরিয়ান্স, সমস্ত ওয়ারি, আজকে যারা সুপারে খেলছে সমস্ত টিম আমি খেলেছি আর কি। প্রায় 16-17 বছর ময়দানে খেলেছি। এই ক্লাবটার আমি নিজেই জয়েন্ট সেক্রেটারি, তো স্বাভাবিকভাবে আমি কোচিংও করাতে হয় আমাকে, সেক্রেটারিও বুঝতেই পারছেন। তো সেই সূত্র ধরে টিমটা দেখা যাক, ছোটো বাচ্চাদের নিয়ে কাজ করছি, কারণ আইএফএর নির্দেশ মতো এখন তো হয়ে গেছে যে তারা এজ ভিত্তিক করেছে। আমরা 17 বছরের ছেলেদের নিয়ে আমরা খেলাতে পারবো। সেই বয়সের ছেলেদের আমরা বিভিন্ন প্রান্ত থেকে কালেকশন করে চেষ্টা করছি ভালো ফুটবল খেলার, ফুটবল মানকে উন্নত করার। দেখা যাক কী হয়। আপনার টিমের নাম কি? সিথি রাসবিহারী আদর্শ ব্যায়াম মন্দির, সংক্ষেপে SRABM। সেই টিমের কোচ আর? আমি কোচ, জেন্টস সেক্রেটারি, যা বলবেন তাই আর কি। উনি তো ওখানে ক্লিয়ার করে দিবে, তুমি বেটার রেজাল্ট করো, ওনার দিকটা উনি দেখবেন, ওনাকে তো সুযোগ করে দেবে তোমরা, আদারওয়াইজ তো উনি করতে পারবেন না, সেটা তোমাদের উপর ডিপেন্ড করবে। ওনার পক্ষে তো সম্ভব না মাঠের মধ্যে কিছু করা। তো বারবার আমি নিয়েই থাকি, আমিও খেলাধুলো করতাম একসময়, এখন চেয়ারা হয়ে গেছে, এরকম আরও হয়ে গেছিলো করতে। ওকে বলছি যে তোমরা আজকে জেতার আগে চেষ্টা করতেই হবে, জিততে হবে, জিততে পারলে হলে জিততে পারলে হবে, না হবে তোমাদের করতেই হবে যাতে জিততে পারে। আর আমি তো তোমাদের ডিক্লেয়ার করেই দিয়েছি যে যদি আমি তোমরা আজকে ফাইনালে উঠে এবার ফাইনাল পর্যন্তও যাও, তারপর আমি কমিশ করো, জাতীয় ম্যাচ বার করবো, তোমরা নিজেরাই কমিশ করো, যা এনিও ম্যাচ বার করবে, কমিশ করো, চলো মাঠে গিয়ে যা করো করে, এখন কমিশ করো, সব ছেলে যাও, সবাই যাও, চলো, হ্যাঁ নিচে ঢোক, নিচে ঢোক, চলো, ভেরি গুড, চলো বলো ম্যাচ জিতবো, হ্যাঁ চলো জোরে, চলো মাঠে ভিতরে, চলো এবার, ওকে চলো গো। খেলছে একদম কম্প্যাক্ট খেলো, দুটো উইং হাফ ওরাং আর প্রশান্ত সাইড দিয়ে যাবে, আবার মাঝখানে জাম করে দেবে, কিন্তু লড়াইটা একদম দাও, আদারওয়াইজ হবে না। ফার্স্ট ম্যাচ তোমাদের জন্য, আমাদের যারা ইয়ে আংটি বালা যা আছে সব খুলে ভালো, কিন্তু কোনো কেউ কাউকে বোঝানো হবে না, তার ভুলটাকে ঢাকো। বললাম না গিট নেই, মেলন মেলন ওটা 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 ও
ভিতরে মারলি কেন